মাথাভাঙ্গা শহরে নজরুল সদনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক সহ অন্যান্যরা। মূলত বিজয় সম্মেলনী থেকে আগামী বিধানসভা ভোটে ভালো ফল করার লক্ষ্যে দলকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি আরজি কর নিয়ে সিপিআইএম ও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেতারা। সংবাদ চালিয়ে খেয়াল করেন যে এই মুহূর্তে টিভি চালালেই আরজিকর বলে একটা ঘটনা, সেটা নিয়ে বিভিন্ন রকম খবর। আরজিকর খুব খারাপ একটা ঘটনা, এবং সেই ঘটনার নিন্দা করে দোষীদের ফাঁসি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মিছিল করেছেন, আপনারা দেখেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনাটা বিচারের দাবি, এবং সেই বিচারের দাবি প্রত্যেকে করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় বলে। কিন্তু কি অদ্ভুত, সিবিআই 50 দিন তদন্ত করার পর সিবিআই ও চার্জশিট দিয়ে বলল যে সঞ্জয় রায়ই একমাত্র খুনি এবং ধর্ষক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই ও কিন্তু তার কথাই বলল। কিন্তু এই দাদা, এগুলো একটু পরে দিলে হতো না? এগুলো একটু এই ঘটনায় যেটা সমস্যার জায়গা, যে যতক্ষণ পর্যন্ত বিচারের দাবি ছিল ঠিক ছিল, কিন্তু আমাদের যে বোন চলে গেল তার দেহকে ব্যবহার করে, তার মৃতদেহকে ব্যবহার করে একাংশ রাজনৈতিক দল রাজনীতির নোংরামি করতে নেমে পড়ল। তৃণমূলের নেতা ভাঙানো হচ্ছে, ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালে 5টা হেলিকপ্টার, 6টা এরোপ্লেন, নরেন্দ্র মোদী অমিত শাহ রোজ আসছে আলু বেগুন পটল মূলের মতো কিনে নিয়ে যাচ্ছে, দেখলে মতো তৃণমূল বোধহয় গেল, এবার আর জিতবে না। কিন্তু 2021-এর রেজাল্টে দেখা গেল 2016-তে যে 211টা ছিল সেটা বেড়ে 215 আসন হলো। 2024-এর লোকসভা এক্সিট পোল কি বলেছিল? তৃণমূল 11 থেকে 12টা মুখে কটা হবে,